হেফাজতের সাথে চরমনের কোনো বিরোধ নেই বললেন মুফতি ফয়জুল করিম হেফাজতের সাথে চরমনের কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম গতকাল রোববার পনেরোই নভেম্বর রাতে নরসিংদী এলাকার একটি মসজিদে অনুষ্ঠিত তরবিয়তি ইস্তেমায় এই মন্তব্য করেন তিনি তিনি বলেন আজকে অনেকেই হেফাজত আর চর্মনয়কে বিপরীত মেরুতে দাঁড় করার চেষ্টা করছে এরা তো বিপরীত মেরুর লোক না হেফাজতের সাথে চর্মনয়ের তো কোনো সংঘর্ষ নেই তাদের রুট আর আমাদের রুট সম্পূর্ণ ভিন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন দুটোর রুটি ভিন্ন ফাসেল হবে কিভাবে আপনি সংঘর্ষে দাঁড় করান কেন তারা কি আমার প্রতিপক্ষ প্রতিপক্ষ আমার ওই ব্যক্তি যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করতে বাধা দেয় আর যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করতে বাধা দেয় না বরং একই কাজ করে সে আবার আমার প্রতিপক্ষ হয় কিভাবে আর দ্বিতীয় কথা হলো হেফাজত একটি অতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠন তাদের কোনো মার্কা মার্কা নেই ইসলামী আন্দোলনের আছে কাজেই আপনাদের সাথে ফ্যাসেল বা বিপরীত হবে কিভাবে প্রতিপক্ষ হবে কিভাবে প্রতিপক্ষ বানাচ্ছেন কেন কে বানাচ্ছে এটা হেফাজতের সাথে চর্ময়ের বিরোধ যারা করেছে তারা শত্রু তারা অবশ্যই দুশ্মন উভয়ের দুঃশন কেননা আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত করার চেষ্টা করছি আর তারা প্রতিবাদ করার জন্য চেষ্টা করছে একটা হলো করা আর একটা প্রতিবাদ করা আর প্রতিবাদের জন্য একটি স্টেজ থেকে ভিন্ন ভিন্ন স্টেজ হওয়া ভালো আজকে যদি এক স্টেজ থেকে প্রতিবাদ করি যে কোনো প্রতিবাদ যতই বড় হোক না কেন একবার হলো কিন্তু প্রতিবাদ যদি ভিন্ন ভিন্ন স্টেজ থেকে হয় তাহলে প্রতিবাদ দীর্ঘ হল সর্বজনীন হল এজন্য যারা কোনো প্রতিবাদমুখী সংগঠন তারা আমাদেরই সংগঠন কারণ প্রতিবাদ করতে গিয়ে যখন কোনো হুকুমত কায়েম হবে তখন তাদের যেহেতু কোনো মার্কা নেই তাহলে তারা ইসলামেরই পক্ষেই সাপোর্ট দিবে আর যদি তখন ইসলামের বাইরে সাপোর্ট দেয় তখন আমরা মনে করব তারা ইসলামের পক্ষের শক্তি না বরং ইসলামের বিপক্ষে শক্তি তাই তুমি কেন তাকে বিপরীতে দাঁড় করাচ্ছ। হেফাজতের সাথে আমাদের কিসের সংঘর্ষ হেফাজত আর আমরা ভিন্ন কোনো বস্তু নয় যখন উভয়টির রুটি ভিন্ন তখন মোকাবেলা হবে কিভাবে সেও কর্মসূচি দেবে তুমিও কর্মসূচি দাও সমস্যা কি তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন আপনারা সবাই যদি ঐক্য চান তাহলে সমস্ত মাদ্রাসাগুলোকে এক করে ফেলুন আচ্ছা সমস্ত মাদ্রাসাগুলো এক করা ভালো নাকি ভিন্ন ভিন্ন জায়গায় করা ভালো যদি ঐক্য চান তাহলে সমস্ত মসজিদগুলোকে এক করে ফেলুন আচ্ছা সমস্ত মসজিদ কি এক জায়গায় আসা ভালো নাকি ভিন্ন ভিন্ন জায়গায় থাকা ভালো যদি ঐক্য চান তাহলে সমস্ত মাহফিলকে এক করে ফেলুন মাহফিল কি এক জায়গায় হওয়া ভালো নাকি ভিন্ন ভিন্ন জায়গায় হওয়া ভালো আমি তো মনে করি এক হয়ে যাওয়া এটা মারাত্মক একটি কঠিন সমস্যা তিনি বলেন এটা দুই কারণে এক নম্বর কারণ যদি প্রতিবাদগুলো স্টেজ থেকে না হয়ে ভিন্ন ভিন্ন স্টেজ থেকে হয় তাহলে এটা ভালো দুই নম্বর কারণ হলো যদি সারা পৃথিবীতে একটাই সংগঠন হয় তাহলে গোটা দুনিয়ার ইসলামের দুশ্মনরা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে এদেরকে কেনার চেষ্টা করবে নেতাদের হাত করার চেষ্টা করবে যেমনটা আমরা বিগত দিনে দেখেছি যখনই কোনো সংগঠন বড় রূপ লাভ করেছে তখন তার নেতাদের কনভার্ট করার চেষ্টা করা হয়েছে যার মাধ্যমে পুরো দলটাই বিলীন হয়ে যায় কিন্তু যদি সব জায়গায় হক থাকে তাহলে তাদের হাত করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় সবাইকে কন্ট্রোল করা যায় না এটা সম্ভব না এজন্য আপনারা যারা ভাবতেছেন সকল সংগঠনগুলো এক হয়ে যাক কিন্তু আমি দেখতেছি আলাদা আলাদা থাকলে ভালো যেমন এক জায়গায় সকল মাদ্রাসা হওয়ার চেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় মাদ্রাসা হওয়া ভালো একই জায়গায় সকল মসজিদ হওয়ার চেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় হওয়া ভালো একই জায়গায় সকল মাহফিল না হয়ে ভিন্ন ভিন্ন জায়গায় হওয়া ভালো একই জায়গায় প্রতিবাদ না হয়ে ভিন্ন ভিন্ন জায়গায় প্রতিবাদ হওয়া ভালো এজন্য ইসলামী সংগঠনগুলো এখনই এক না হয়ে যখন প্রয়োজন হবে তখন সবাই এক হয়ে যাবে কিন্তু প্রয়োজনের আগে সবাই ভিন্ন ভিন্নভাবে কাজ করা ভালো এটা আমার দৃষ্টিভঙ্গি এটা আমার দর্শন আর এই দর্শনটা কেন কারণ আমি দেখেছি ইসলামের দুশ্মনরা বিভিন্ন সময়ে এদের কন্ট্রোল করে ফেলেছে যে কোনো ধরনের লোভ দেখিয়ে বা টাকার লোভ অথবা ক্ষমতার লোভ অথবা পদের লোভ যে কোনো এক কারণ দেখে কন্ট্রোল করেছেন এতে ইসলাম ক্ষতিগ্রস্ত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ঐক্য চায় এরা সবসময় ঐক্য প্রবাসী এদের চেয়ে ঐক্য বেশি চাওয়ার মতো কেউ নেই কিন্তু আমরা অরিজিনাল অন্ধ থেকে ঐক্য চাই আর অনেকে মুখ থেকে ঐক্য চাই এটা হলো দুটোর মাঝে পার্থক্য এর দলিল হলো আমরা সব সময় বলি যে ঐক্য হবে নীতি ও আদর্শের ভিত্তিতে নীতি ও আদর্শের ভিত্তিতে যখন ঐক্যের ডাক যে দিবে আমরা সেখানে এক নম্বরে আছি কিন্তু যখনই ঐক্য গড়তে চাই তখনই দেখি সেখানে নীতি ও আদর্শ থাকে না পেছনে কালো থাবা থাকে ওই কালো থাবার ঐক্য হয় কিন্তু অরিজিনাল ইসলামী হুকুমত বলবো যে খবরদার ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন দুনিয়ারি লোভ লালসার সংগঠন নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রেজায়ে মাওলা বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এক সংগঠনের নাম কাজেই তাজকিয়ায়ে নবস করতে হবে তাজকিয়া ছাড়া হবে না আজকে তাৎকিয়ায় নবস আমাদের মাঝে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিটি নেতাকর্মীকে বলবো কোনো সময় কোনো অহেতুক বেহুদা কারো গিবত شکایت যুক্ত হবে না বর্তমানে ফেসবুকে অনেকে অহি মনে করে এটা আমাদের নীতি আদর্শ না হঠাৎ করে আমাদের সাজিয়ে আমাদের নাম করে আমাদের প্ল্যাটফর্মের পরিচয় দিয়ে কোনো একজন কারো বিরুদ্ধে একটি কমেন্ট করেছে যেটা আমাদের নীতি ও আদর্শের সম্পূর্ণ উল্টো সম্পূর্ণ খেলাপ ব্যাস তাকে যখন দেখিয়েছে সে তো মনে করবে এটা চর্মনয় হজুরের কথা আসলে এটা আমাদের মত না কথাও না এটা আমাদের আদর্শ না এটা আমরা জানিও না মানিও না এটা নিয়ে আমাদের গালাগালি শুরু করে তিনি বলেন আমি যা মনে করি বর্তমানে ঐক্যের চেয়ে সবচেয়ে বড় বাধা হলো ফেসবুক বর্তমানে পরিকল্পিতভাবে ফেসবুকে অনৈক্য সৃষ্টি করা হয় বিশেষ করে আমরা যারা মুরব্বী আছি আমরা তো ফেসবুকে ওহি মনে করি এর জন্য হেফাজত আমাদের প্রতিপক্ষ না আমাদের মোকাবেলা না আমাদের বিপরীত কোনো সংগঠন না তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই কিছুর দরকার নেই তাদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই মুখোমুখি সংঘর্ষের কোনো প্রশ্নই আসে না তারা নন পলিটিক্যাল ইসলামী আন্দোলন বাংলাদেশ পলিটিক্যাল তাহলে সংঘর্ষ হবে কিভাবে হবার যুক্তি কি তারা যদি অন্যের মোকাবেলা করতে চায় আমরাও তো অন্যের মোকাবেলা করতে চাই তারা যদি অনুইসলামিক কাজ ফেরাতে চায় আমরাও তো অন কাজ ফেরাতে চাই তাহলে মোকাবেলা হবে কেন প্রতিপক্ষ হবে কেন কাজে কোনো অবস্থাতে কেউ যেন প্রতিপক্ষ না মনে করি